নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাছটা পঞ্চায়েতের পানপাড়া খনিশনগর গ্রাম। চারিগঙ্গা দিয়ে ঘেরা এই গ্রাম। গ্রামে যেতে গেলে পেরোতে হয় 400 মিটারের খাল, কিন্তু সে দূরত্ব অতিক্রম করা বড্ড ভার। কচুরিপানার জঙ্গলে রুদ্ধ পথ, রুদ্ধ জীবন, সমস্ত উন্নয়ন স্তব্ধ সেই গ্রামে। আজ থেকে আমরা প্রায় দীর্ঘ 10 বছর ধরে এই আমাদের গ্রামে প্রায় 10,000 লোক বসবাস করি, প্রায় 700 পরিবার। তারপর ধরুন প্রায় 750 স্কুলে প্রতিদিন যাতায়াত করে। সকাল থেকে 9টার সময় যদি স্কুল শুরু হয়, 10টায় স্কুল শুরু হয়, আমাদের বাড়ি থেকে বেরোতে হয় 6টার সময়। 30 মিনিটের রাস্তা কচুরি পাড়ার জন্য 3 ঘন্টায় পার হতে হয়। স্কুলে যদি কলেজ থাকে, কারো 10টা ক্লাস থাকে, তাকে বাড়ি থেকে 7টায় বেরোতে হয়। সারা বছরই এইভাবে আমাদের পারাপার করতে হয়। হ্যাঁ, সারা বছরই কচুরি পানা প্রায় মানে এক বর্ষার দিনটা একটু একটু বেশি হয়, এই এক শীতের দিন তো একটু কমে গেছে, বর্তমানে একটু কমবে, আবার 2 মাস পরে আবার যাই অবস্থা সেই হবে। ধরুন আমাদের গ্রামে প্রায় আমাদের সবই দিচ্ছি, আমরা সরকারকে কর দিচ্ছি, সব কিছু দিচ্ছি, কিন্তু আমাদের সেই ফ্যাসিলিটি দেওয়া আমাদের দিচ্ছে না সরকার। এখানে কোনো ব্রিজ করার কোনো প্রস্তাব কখনো ছিল? হ্যাঁ, ব্রিজের করার জন্য এখানে এসডিও, বিডিও, ডিএমএ এসেছিল, তারা দেখে গেছে সব কিছু, বলেছে ঠিক আছে করবো। এমএলএ এসেছিল আমাদের অরিন্দম ভট্টাচার্য, এসেছিল লোকজন পাঠাচ্ছে, বলেছে ঠিক আছে কাল। তারপরে এই 4 দিন আগে একটা লোক এসেছিল, বলছে আমরা সরকারের থেকেই, সরকারের তরফ থেকে আমাদের পাঠিয়েছে, আমরা মাপজব করে নিয়ে গেল, গিয়েছে কদিন আগে। একটা মানে সাপে কাটা আমাদের এই কচুরিপানা সরার দিকে একটা সাপে কাটলো, তার নাম হচ্ছে কৃষ্ণ হালদার, বাগাছের বাড়ি, সে জন কাটতে আসতো, তার মধ্যে একটা সাপে কেটেছে। সে যাও কোনোরকমভাবে কৃষ্ণগড়ে তাকে ডেলিভারি পাঠানো হয়েছে। ডেলিভারির খুব অবস্থা খারাপ, রাত্রেবেলায় একটা প্রসূতি মায়েদের যে কী অবস্থা, এখান থেকে 3-4 ঘন্টা সময় লেগে যাচ্ছে, এটা তার জন্যই এখান থেকে নেওয়া খুবই কষ্টকর। সরকার একটু আমাদের কথা ভাবে তাহলে আমরা একটু বড় উপকৃত হব। আপনার নাম? আমার নাম মানব মণ্ডল, আমি এই গ্রামে টিউশনি পড়াই। আমার বাড়ি চরমপাড়া। আর এইটুকু নদী পার হতে যখন আর কি গরমের সময় একটু হাওয়া দিলেই কচুরিপানা এদিকে ওদিকে চলে আসে। আমাদের বেরোতে হয় 7টার সময় বাড়ি থেকে, ক্লাস শুরু হয় 10টার সময়, 3 ঘন্টা আগে বেরোতে হয়, আবার 4টার সময় শেষ হলে তারপর 7টার সময় বাড়িতে ফিরি, রাত হয়ে যায়। আর কি যে কোনো কাজের জন্যই গেলে একবারে সারাদিন লাগে একটু পার হয়ে গিয়ে কাজটা কমপ্লিট করতে। কচুরিপানা কি সারা বছর থাকে তোমাদের এখানে? হ্যাঁ, সারা বছর বলতে এই শীতের দিনটা একটু হাওয়া কম হয় তো, মানে তখন থাকে না। আর এমনি নইলে 12 মাসের মধ্যে 9 মাসই থাকে। কচুরিপানা ঠেলে কি নৌকা এগোতে পারে? হ্যাঁ, এগোতে পারে। ওই ধরুন গঙ্গাটা পার হতে পুরোপুরি 3 ঘন্টা লেগে যায়। এখানে কোনোদিন ব্রিজ ছিল? না না, ব্রিজ ছিল না। এখানে কি ব্রিজ হলে সুবিধা হয়? হ্যাঁ, ব্রিজ হলে আমাদের একটু সুবিধা হয় চলাচলের। আর ওই দিক দিয়ে আর কি নদী এদিক দিয়ে আছে, কিন্তু ওই দিক দিয়েও একটু চর আছে, ওই দিক দিয়ে বেরোনো যায়, কিন্তু ওই দিক দিয়ে বেরোতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে ওই দিক দিয়েও। ওখানে অনেক দূরত্ব রাস্তা পড়ে যায়, অনেকটা আর কি ঘুরতে হবে। কত ছাত্রছাত্রী প্রতিদিন এখান দিয়ে আসা যাওয়া করে? প্রায় এখান দিয়ে প্রায় ওই 400-500 প্রতিদিন। কোন স্কুলে পড়ো তুমি? আমি শান্তিপুর কলেজে। কি নাম? প্রীতম দাস। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আমি নৌকা চালাই। আমাদের গ্রামে কচুরি খুব সমস্যা, পৌষ মাসটার ঘাটে আসে, মাঝে মধ্যে এসে আমাদের হাতে চিঠি দিয়ে যায়। আমাদের নৌকো পার হতে যেখানে 3 মিনিট সময় লাগে, সেখানে 2-2.5 ঘন্টাও লাগে। কেন? কচুরি পানার জন্যে। কচুরিপানা কি সারা বছর থাকে? হ্যাঁ, 7-8 মাস থাকে। আমরা 2-3 মাস ভালোভাবে আর কি যাতায়াত করতে পারি শীতের সময়টা, বাকি সময়টা আমাদের খুবই কষ্ট হয় আমাদের যাতায়াত করতে। তারপরে পৌষ মাসটা আসে, এসে আমাদের চিঠি দিতে, আমরা সেই চিঠি গ্রামে। পৌষ মাসটা গ্রামে যায় না? না, গ্রামে যায় না। আর ছাত্রছাত্রীদের আপনাদের এখান দিয়ে যায়? হ্যাঁ, এখান দিয়ে। অনেক সময় লাগে? হ্যাঁ, অনেক সময় লাগে। কটা অব্দি রাত্রি নৌকা ছিলেন? 9-10। কচুরিপানা থাকলে? কচুরিপানা থাকলে 6টায় বন্ধ করে দিই আমরা। আপনার নাম? অনুপ মণ্ডল।